রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি আরও বলেন, মিয়ানমারের আরাকান আর্মির সাথে দেশটির সরকারের যুদ্ধ হচ্ছে, এ কারণে মাঝে মাঝে বাংলাদেশ সীমান্তেও তাদের গোলা পড়ছে, এজন্য মিয়ানমার সীমান্তে বিজিবির পাহারা বাড়ানো হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে একটি মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরাকান আর্মি নামে আরেকটি পৃথক একটা আর্মি নাম করে সরকারি দলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে, তাদের সঙ্গেই গোলাগুলি হচ্ছে এবং তাদের সঙ্গেই এই বিগ্রহ যাই বলেন যুদ্ধ বিগ্রহ তা হচ্ছে। তাদেরকে যখন নাকি অ্যাটাক করতে যাচ্ছে, কিছু কিছু গোলার এগুলো আমাদের এখানে এসে পড়ছে। এটার জন্য আমরা আমাদের বিজিবি তাদের বিজিপিকে স্ট্রং প্রোটেস্ট জানিয়েছে।